ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গোয়ালিয়রে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে ইতিমধ্যে গোয়ালিয়রে পৌঁছে গেছে নাজমুল হোসেন সান্তোর দল। সেখানে ম্যাচের আগে বাংলাদেশ দল অংশ নেবে একটি বিশেষ নৈশভোজে। গোয়ালিয়র শহরে রাজত্ব সিন্ধিয়া পরিবারের। সেই পরিবারের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্ধিয়া জানিয়েছেন, বাংলাদেশ ভারতের ক্রিকেটারদের জন্য নৈশভোজের আয়োজন করেছে তারা। পাশাপাশি ক্রিকেটারদের সামনে এই শহরের সঙ্গীত, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। গোয়ালিয়রের যুবরাজ মহানারিয়ান রাও সিন্ধিয়া বলেন, 14 বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে এখানে, আমরা সবাই রোমাঞ্চিত। সবাইকে খুশি করার জন্য যা যা করণীয় সবই চেষ্টা করব। ম্যাচের আগে একটা অনুষ্ঠানের আয়োজন করব, তবে সব কিছু নির্ভর করবে বিসিসিআই এর অনুমতির ওপর। অবশ্যই দুই দলের জন্য বিশেষ ডিনারের আয়োজন করতে যাচ্ছি। আশা করব গোয়ালিয়র আর মারাঠাদের খাবার তাদের ভালো লাগবে। অনুশীলন শেষে বিশেষ ডিনারটি তাদের ক্লান্তি দূর করবে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে। শহরে ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে এই ম্যাচটিতে। সঙ্গে ম্যাচের আগে থাকবে কনসার্ট, যেখানে ভারতীয় জনপ্রিয় শিল্পীর পাশাপাশি থাকবে স্থানীয় পারফর্মাররা। এছাড়া ডিজে লাইটও থাকবে।